সঠিকভাবে পরিমাপ সহ সুইট চিলি সস বানিয়ে নিন ইফতারে আলুর চপ বেগুনি পেঁয়াজের সাথে খাওয়ার জন্য অসম্ভব মজার এই সুইট চিলি সসটা কিন্তু বাজারে চড়া দামে কিনতে হয় আপনি অল্প কিছু টাকা খরচ করলেই বানিয়ে নিতে পারবেন যেগুলো আমাদের সচরাচর সময় ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে আর আপনার হাতে তৈরি করা এই সুইট চিলি সসটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না বরং একটু বেশিই মজার কারণ এতে আছে আপনার ভালোবাসা এবং অনেকটা বেশি যত্ন আমি আদা রসুন এবং শুকনো মরিচ নিয়েছি আদা এবং রসুনটা কিমা করে নিয়েছি মরিচগুলো নিয়ে চলে যাবো রান্নাঘরে মরিচগুলো কড়াইতে দেওয়ার আগেই কড়াইটা আমি একটু প্রিহিট করে নেব একটু বেশি আঁচ দিয়ে অনেকটা বেশি গরম যখন হয়ে যাবে কড়াইটা আমি হাত দিয়ে ধরতে পারছি না ঠিক এরকম গরম তখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দেব আর সঙ্গে দিয়ে দিব সেই শুকনো মরিচ শুকনো মরিচগুলো দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া ওলট পালট করে দিয়ে একটু মরিচের গাগুলো গরম করে নেব মরিচের একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাজার সময় উপরে লাল অংশটা যেন কোনোভাবেই পুড়ে না যায় মরিচগুলো হাত দিয়ে ধরলে গরম অনুভব হবে ঠিকই কিন্তু মরিচের উপরের খোসাটা যাতে কালো না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে মোটামুটি গরম হয়ে গেলেই আমরা এটা তুলে নেব সামান্য একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন চলেন যাই মেন প্রস্তুত প্রণালীতে আমরা প্রথমেই কড়াইতে দিয়ে দিব চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স যেটা আমরা তৈরি করে রাখলাম তার সাথে এক চা চামচ রসুন কিমা আর রসুন কিমা দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি আদা কিমা এক চা চামচের থেকে কিছুটা কম তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ টেস্ট অনুযায়ী অল্প একটু দিলেই হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার নর্মাল চায়ের কাপের এক কাপ ভিনেগার দিয়েছি সাথে এক কাপ পানি দিয়েছি মানে আমি ভিনেগার এবং পানির পরিমাণ একেবারে সমান রেখেছি কেউ যদি একটু কম টক খেতে চান সেই ক্ষেত্রে ভিনেগারের পরিমাণ আর একটু কম দিলেও কিন্তু হয়ে যাবে মিশ্রণটা দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে একটু কমে যাবে ঠিক তখন আমি এখানে অ্যাড করে দিব। এক চা চামচ টমেটোর সস টমেটোর সসটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু একটু ভালো লাগবে তো সসটা দিয়ে মিলিয়ে নিয়েছি আরও এক মিনিট জাল করার পরে আমি এখানে দিয়ে দিব। এক চা চামচ কর্নফ্লাওয়ার প্রথমে অল্প একটু পানি দিয়ে ওই দুই চা চামচের মতো পানি দিয়ে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে ঠিক এইভাবে একটা ঘুরান দিয়ে একটা ঘূর্ণির মতো সৃষ্টি করে তারপরে আমরা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়েছি এতে করে কর্নফ্লাওয়ার জমে যাবে না ঢালার পরে এক চা চামচ দিয়ে দেওয়ার পরে যদি মনে হয় হয়নি তাহলে আর এক চা চামচ ঠিক আমার মতো করে এইভাবে দিয়ে নেবেন প্রথমেই অনেকটা বেশি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে যাবেন না এতে করে অনেকটা বেশি ঘন হয়ে গেলে আপনার সসের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এই সসটা গরম অবস্থায় যতটা পাতলা দেখায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে আর সস হতে নর্মাল ফ্রিজেই রাখা হয় কারণ বাড়িতে বানানো যে কোনো সসই আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি না সংরক্ষণ করার জন্য যার কারণে সবসময় নর্মাল ফ্রিজে রেখেই খাবেন এতে করে অনেকদিন ভালো থাকবে আর এই সসটা নর্মাল ফ্রিজে রেখে প্রায় ঠান্ডা হয়ে গেলে যে কোনো পাত্রে ভরে রেখে দিবেন যখন যেটা দিয়ে খেতে ইচ্ছে করে চট করে বের করে খেয়ে নিতে পারবেন একদম দোকানের মতোই হুবহু টেস্টি হবে আপনার হাতে তৈরি করা এই সুইট চিলি সসটি ভালো লাগলে দেরি নয় চট করে বানিয়ে নিন বাকিদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে তারাও বানিয়ে নিতে পারে আসসালাম